দেখুন এবার ছেষট্টি বছর পর খোঁজ মিলল হারিয়ে যাওয়া পরমাণু বোমার সুমেরু মহাসাগরের ছেষট্টি বছর আগে খোয়া যাওয়া মার্কিন পরমাণু বোমার খোঁজ অবশেষে পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে এটি তদন্ত করে দেখার জন্য কয়েক সপ্তাহের মধ্যে সেখানে নৌবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা টেক্সাস অঙ্গরাজ্য থেকে ব্রিটিশ কলম্বিয়ায় যাওয়ার পথে উনিশশো সালে সালের চোদ্দোই ফেব্রুয়ারি প্রশান্ত মহাসাগরে মার্কিন বোমারও বিমান বিধ্বস্ত হলে পরমাণু বোমা মার্ক ফোর খোয়া যায় বহু বছর নীরব থাকার পর পরমাণু বোমা খোয়া যাওয়ার কথা স্বীকার করে নেয় আমেরিকা দুর্ঘটনায় বিমানের পাঁচ ক্রু নিহত হয় এবং বিমান থেকে নিরাপদে ঝাঁপ দিতে সক্ষম হওয়ায় বারো ক্রুকে উদ্ধার করা হয় বিমানটি ব্যাঙ্কস আইল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছিল দুর্ঘটনায় প্রায় চার বছর পর ব্রিটিশ কলাম্বিয়ার দূরবর্তী দুর্গম পাহাড়ি এলাকা থেকে ঘটনাক্রমে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বিমানটি যেখানে ভেঙে পড়ে তার উল্টো দিকে এই অঞ্চল অবস্থিত এবং বিমানযোগে সেখানে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে